শুভ বিজয়া, শুভ দশেরা, শুভ কালী পুজো। আমাদের বাঙালিদের অনেক বড় একটা অনুষ্ঠান প্রোগ্রাম, যেটা আমাদের পুজো, আমাদের জাতীয় পুজো। সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবী মিলে আমাদের এই পুজোটা হয়ে থাকে। তো দুর্গাপুজো গেল এবং দশেরাও গেল, সারা পৃথিবীতে দশেরা হয় এবং আপনারা নিশ্চয়ই সেটা ভালো করে কাটিয়েছেন। তার সাথে সাথে আমাদের রয়েছে কালী পুজো, কালী পুজো আমাদের কেটেছে সেইভাবে। আমাদের আমি এসেছি অ্যাস্ট্রোলজি নিয়ে আপনাদের বিচার করতে এবং এটা মাসিক রাশিফল বিচার করার ব্যাপার। এই অক্টোবর মাসে বিভিন্ন রকম প্ল্যানেট বিভিন্ন জায়গায়, মানে ভালো ভালো জায়গায় এবং পরিবর্তন হওয়ার ফলে আমাদের কি হয়েছে, নভেম্বরটা আমাদের প্রত্যেকটা মানুষের বিভিন্ন রকম ভালো কাটতে চলেছে। সেই নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করতে এসেছি অ্যাস্ট্রোযোগি থেকে। আপনারা যারা যারা এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেল আইকন যদি টেপেন, তাহলে আমাদের পরপর যে সব ভিডিওগুলো আসে, প্রকাশিত হবে, সেই সেই ভিডিওগুলো আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে এবং আপনারা নোটিফিকেশন যাবে এবং আপনারা সেই ভিডিওগুলো দেখতেও পারবেন। কর্মস্থলে ব্যবসার দিকে প্রেম, বিবাহ এবং পড়াশোনা, এই সমস্ত ব্যাপারটা নিয়ে আমরা, সমস্ত দিক নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি বিভিন্ন রাশি সম্পর্কে, মেষ থেকে মীন রাশি পর্যন্ত। এই আলোচনাটা আমাদের দীর্ঘায়িত প্রত্যেকটা এপিসোডে চলতে থাকবে। এটা আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। প্রত্যেকটা ভিডিও, আপনাদের নখানা ভিডিও আর আলাদা আলাদা করে প্রকাশিত হবে। যেই যেই জাতকের মানুষরা আছেন সেই সেই জাতকের, তারা নিজেরা সেটা সার্চ করে সেটা নিয়ে আপনারা দেখে নিতে পারেন। মেষ রাশি জাতকরা মেষ, বিষ রাশি জাতকরা বিষ, সেটা আলাদা আলাদা করে ভিডিও আমরা প্রকাশিত করছি এবং করে থাকি। সুতরাং আপনারা যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করেননি, করে নিয়ে বেল আইকন টিপুন, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আমাদের সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন গেলে আপনাদের যখন মনে হবে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্বপন বলছি। দুর্গাপুজোর পরে আপনাদের সাথে আজকের আমার প্রথম দেখা, তাই শুভ দুর্গাপুজো, শুভ বিজয়া, শুভ দশেরা এবং শুভ কালী পুজো। নভেম্বর মাসের রাশিফল নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হল আমাদের সিংহ রাশি। সিংহ রাশির আলোচনা করব। বেসিক্যালি হলো রাশি, টোটাল রাশিফল সম্পর্কে যদি আপনাদের জীবনের প্রেডিকশন সম্পর্কে যদি আলোচনা করতে হয়, তাহলে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং আপনার জন্ম পত্রিকা নিয়ে আলোচনা করতে হয়। কিন্তু মাসিক একটা রাশিফল তৈরি হয়, কারণটা হচ্ছে যে ছোট ছোট প্ল্যানেটগুলো বিভিন্ন রাশি বিভিন্নভাবে পরিবর্তন হয় প্রত্যেক মাসে, দেড় মাস, দু মাস অন্তর অন্তর। আমাদের এর জন্য জীবনের একখানা ট্রানজিট পয়েন্ট তৈরি হয়, সেই হিসাবে আমাদের রাশিফল তৈরি হয়। সিংহ রাশির মানুষদের যদি আলোচনা করতে হয়, তাহলে দু তিন রকম মানুষের ওপর এই মাসটা ভীষণ এফেক্টিভ। সেটা হলো যারা রাজনীতিতে রয়েছেন, যারা পাবলিক কমিউনিকেশনের মধ্যে রয়েছেন, যারা সেলসম্যানশিপের মধ্যে রয়েছেন, যারা ছোটখাটো বিজনেসের মধ্যে রয়েছেন, যারা কন্ট্যাক্টসের মধ্যে রয়েছেন, যারা কন্ট্যাক্টস বিজনেসের মধ্যে করছেন, যাদের কমিউনিকেশনটার প্রচুর দরকার পড়ে, তাদের জন্য কিন্তু এই মাসটা ভীষণ 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 উপযুক্ত। কারণ বিভিন্ন নতুন নতুন মানুষের সাথে আলাপ হবে, যারা সেলসের মধ্যে রয়েছেন, যারা টার্গেট ওরিয়েন্টেড কাজের মধ্যে রয়েছেন, তাদেরও কিন্তু এই মাসটা ভীষণ উপযুক্ত। নতুন নতুন করে কন্ট্যাক্টস তৈরি হবে, নতুন মানুষের সাথে আলাপ হবে এবং নতুন কন্ট্যাক্টস আপনাদের অ্যাক্টিভ হবে এবং অ্যাচিভও হবে। রাজনীতির লোকেদেরও সেরকম ব্যাপার, সেটা হলো আপনার নতুন নতুন জায়গায় কানেকশন ওপেন হবে এবং সেই কানেকশন থেকে আপনারা পরিচয় তৈরি হবে, সেখান থেকে আপনারা নতুন জীবনের একখানা জীবনের উপকার পেতে পারেন। বিজনেসেরও সেরকম ব্যাপার, নতুন কানেকশন যখনই তৈরি হবে, নতুন পরিচয় যখন তৈরি হবে, বিজনেস তখন মুভ অন করতে পারবে। সুতরাং বিজনেসের জন্য এটা ভীষণ ভালো। কিছু কিছু মানুষ যারা রয়েছে বিজনেস এর মধ্যে পড়ে না, যারা বিজনেস করে না, যারা পড়াশোনা করে এবং যারা রাজনীতি করে না, যারা স্টুডেন্টস মধ্যে, তারা কিন্তু দেখা যেতে পারে তারা ঘুরতে যাওয়ার প্রবণতা তাদের মধ্যে প্রচুর দেখা যাবে এবং ঘুরতে যাবেও পর্যন্ত। বিদেশের যদি ওপেন থাকে, বিদেশ যদি আপনাদের বর্ডার ওপেন থাকে তো ভালো কথা, না হলে দেশের মধ্যেও কিন্তু এই ধরনের জাতক জাতিকারা প্রচুর ঘুরতে যাবে এবং বাড়ির বাইরে গিয়ে ঘুরতে গিয়ে নিজেদেরকে আনন্দ উপভোগ করবে।
বাড়িতে মায়ের শরীরের দিকে নজর রাখবেন। মায়ের শরীর কিন্তু একটু খারাপ হওয়ার সম্ভাবনা আছে, সেই দিকে আপনারা নজর রাখবেন। রিলেশনশিপ, ভালোবাসা, প্রেম, প্রণয়, প্রীতি, এই সমস্ত ব্যাপারটা কিন্তু আপনাদের একটা ভালো উন্নতির জায়গায় আসতে চলেছে, এবং সেই জায়গায় এসে আপনাদের নতুন যারা রিলেশনশিপ তৈরি করতে চাইছেন তারা এখন তৈরি করতে পারেন, কিংবা যাদের রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে, নতুন করে প্যাচ আপ করার প্ল্যান করছেন, তারাও কিন্তু এই সময় রিলেশনশিপ তৈরি করতে পারেন। লিভারের প্রবলেম থেকে, শারীরিক লিভারের প্রবলেম থেকে একটু সাবধানে থাকবেন। এই নভেম্বর মাসের মিডিলের আগে পর্যন্ত এই সমস্যা আসতে পারে, তারপরে সমাধান আপনার আস্তে আস্তে হতে পারে। শারীরিক জায়গা থেকে আপনি একটুখানি নজর দেবেন। কর্ম পরিবর্তনের জন্য বিভিন্ন রকম অপশন আসবে, যারা যাদের কর্ম পরিবর্তন করতে চাইছেন, যারা কোম্পানি পরিবর্তন করতে চাইছেন, তারাও কিন্তু এই মাসে ট্রাই করতে পারেন, শেষের দিকে ট্রাই করতে পারেন, আপনাদের জন্য ভালো অপশন। এই হলো সিংহ রাশির রাশিফল এবং সিংহ রাশির রাশিফলের টোটাল এই নভেম্বর মাসের বিস্তারিত। এরপরও যদি আপনার ডিটেলস কোনো জানতে হয় তাহলে আপনি অ্যাস্ট্রোলজিতে আসুন, আমাদের সাথে কথা বলুন, আমাদের প্যানেলে অ্যাস্ট্রোলজির সাথে কথা বলুন বা আমার সাথে কথা বলুন, আপনাদের জন্ম পত্রিকা বানিয়ে আমরা নতুন করে আপনাদের সাথে আলোচনা করতে পারবো। পরপর নখানা বারোখানা রাশি নিয়ে আমাদের রাশিচক্র আপনাদের সাথে আলোচনা করা হলো। প্রত্যেক মাসে আমরা রাশিচক্র নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি, এই মাসেও নভেম্বর মাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করে এসেছি। আপনাদের অ্যাকচুয়ালি প্রকৃত বলা যেতে পারে যে এটা ছোট ছোট প্ল্যানেটের উপর নির্ভর করে একটা মান্থলি আপনাদের মাসিক রাশিফল বানানো হয়। প্রপার যদি কোনো রকম রাশিচক্র বানাতে হয় তাহলে আমাদের যে কোনো জন্ম পত্রিকা নিয়ে তাদের জন্ম সময়, জন্মস্থান এবং জন্ম প্লেস, সাল, মাস এবং জন্ম তারিখ আর সময়, এই সমস্ত কিছু নিয়ে একটা জন্ম পত্রিকা তৈরি করা হয়। এই জন্ম পত্রিকা তৈরি করার পরে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, নক্ষত্র, এই সমস্ত কিছু বিচার করার পরে একটা মানুষের জীবনের রূপরেখা ধারণ করে এবং সেই সময়টা কিরকম যাবে না যাবে পুঙ্খানুপুঙ্খ বিচার করা যায়। রাশিফলটা হলো মাসিক প্ল্যান।